এই ছবিটি আমাকে চুজিং করে দেয়। আসলে অনেকের কথাই বলতে হয়, এই ছবিটা করার পিছনে মামুন ভাই হচ্ছে ছবির মডার্নের মুশারফ ভাই, আর মামুন ভাই হচ্ছে ছবির প্রযোজক আমি যতটুকু জানি আর কি। তো আমাকে ফোন করেন বাংলাদেশের খুব খ্যাতনামা একজন এডিটর তৌহিদ হোসেন চৌধুরী। ভাই তুমি কোথায়? আমি বললাম তোমার সাথে জরুরি কথা আছে, একটা মিটিং আছে, কারণ তুমি ফ্রি হবা কখন? আমি বললাম আমি তো ঢাকার বাইরে, তো আসবা কবে? আমি বললাম যে আসবো অমুক তারিখে। আচ্ছা আস, আইসে আসো, একটা ছবি করতে হবে তোমার। আমি বললাম কার ছবি? বলতেছে মামুনের ছবি। আমি কই মামুন ভাইয়ের ছবি আমি করতাম না, মনে মনে ভাবতেছি ঠিক আছে। কই না না না, মামুন খুব ইয়ে, মামুন তোমারে চাইতেছি খুব, মানে বলতেছে না যুবরাজ ভাই এখানে ইয়ে করতে হবে। তো যাই হোক, ছবিতে অনেক সুন্দর একটা বিষয় এই ছবিটা, বিশেষ করে জাল টাকার জন্য আমাকে অনেক জায়গায় অনেকেই মানে খুব ইয়ে করতো, যে ওইটা হয়তো বোধের কাছে ভালো লেগেছে জাল, যে বিষয়টা মিশা সদাগর ভাই যে আমাকে দিয়ে, আর ব্যাট দিয়ে যে একটা চার ছক্কা মারা যে প্রবণতা, এই যে একটা বিষয়। আরেকটা বিষয় ভালো লেগেছে, একদিন আমি বাসে উঠেছি, একজন মহিলা দূর থেকে তার বাচ্চাকে নিয়ে আমার কাছাকাছি আসতেছে। তো আমি ভাবছি কি মানে সিটে বসবে, তো আমি সিটটা ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পর উনি দেখি এখানে না বসে আমাকে বলতেছে যে আসসালামু আলাইকুম, আপনি কি নায়ক যুবরাজ ভাই না? আমি বললাম যে জি। আপনি অমুক ছবিটা করছেন না? বললাম যে জি। বলো যে ছবিতে আপনার অভিনয় খুব ভালো লাগছে আমার কাছে, তুমি আমার মনের মানুষ ছবিটার কথা বলেছিল। তখন ভাবলাম যে আসলে তখন আমার কাছেও ভীষণ ভালো লেগেছে কথাটা শুনে, বা আদরে জামাইয়ের কথা যখন বলে যে অভিনয় ভালো লাগে অমুকটা, বা অনেক বড় যারা জ্ঞানী ব্যক্তিরা যখন বলে তখন আরও বেশি ভালো লাগে, সবারটাই ভালো লাগে। আসলে সবার কাছ থেকেই তো সব কিছু শেখার আছে, তাই না? মানে শিক্ষার অনেক কিছুই আছে। যত যে চলতি পথে আপনি হঠাৎ করে একজন এসে বললো যে আপনি যুবরাজ খান বা আপনি না, এই জিনিসগুলো শুনতে ভীষণ ভালো লাগে। আর যে প্রশ্নটা যে তুমি করেছো না, এই প্রশ্নটা বারবার সম্মুখীন হই আমি। আসলে বিষয়টা হচ্ছে কি মানে আমি তো ফিল্ম ছেড়ে দিইনি, তাই না? আমি আমার গন্ডিটাকে একটু প্রশস্ত করেছি, এখন আমি ইন্ডিয়াতে কাজ করছি। সামনে যদি আমার সুযোগ থাকে আমি মুম্বাই ঢুকার চেষ্টা করব, আমার যদি অপরচুনিটি থাকে বা আমার যোগ্যতা থাকে, মানে আমি ওয়াইড মার্কেটে কাজ করতে চাই। তো যখন আমাকে বলে যে আপনি যুবরাজ ভাই বা আপনার ছবিটা এই অমুক ছবিটার অমুক সিনটা ভালো লেগেছে, অমুক গানটা পর্যন্ত ওরা গায় বা অমুক অভিনয়টা ওরা বলে, তখন ওটা ভীষণ ভালো লাগে। যে এত বছর আমার মনে নেই, ওর ডায়লগ টু ডায়লগ মনে আছে যে আপনি ওই যে বলদের হাতের আংটি দিয়া শাকিব খানরে আপনি উদ্ধার করছিলেন আদরের জামাই ছবিতে, হাতের আংটি বিক্রি করে অমুক ইসে দিয়া আমার স্ক্রিনশট পাঠায় দিতে, অনেকেই বলে যে আপনি যুবরাজ ভাই ছবি করুন ছবি করুন। আসলে ছবি তো এখন মার্কেটে কম হচ্ছে, যেটা সত্যি কথা। তো অবশ্যই করবো বা ছবি তো করছি, হয়তো বা বাংলাদেশে একটু কম করা হচ্ছে, একটু বাইরে করা হচ্ছে বেশি। মুদ্রা কথা হলো যে যত ওয়াইড অ্যাঙ্গেলে মুভ করা যাবে তত প্রমোশনটাও বেশি হবে আমি মনে করি। ছক্কা আসলে ছবির স্ক্রিন প্লে প্রয়োজনে তো চার ছক্কা মারতেই হয়। তো আসলে ওটা অনেক দিনের ঘটনা, তো ওভাবে গুনে রাখিনি ঠিক আছে। এমনি তো মেরেছি ডায়লগের মধ্যে মেরেছি না, ডায়লগও মেরেছি, ডায়লগও মারছি, ডায়লগও মারছি। ওই যে তুমি দেখবা একটা সিকোয়েন্স আছে, আমি যখন খেলতে যাচ্ছি তখনও মানে মিশা ভাই এবং রিনা খান ভাবে জিজ্ঞাসা বের হচ্ছে, হ্যাঁ ওই সময়ও। তো আসলে ওইটা ওরা সবাই মানে ওই পুরো টিমটাই আমার ওই ক্যারেক্টারাইজেশনের জন্য ভীষণ পছন্দ করে এবং বলে যে না এর জন্য আমি শুট। আর এটা স্ক্রিপ্টে আমি যতটুকু আমি জানি, এটা হচ্ছে দেলোয়ার জাহান ঝন্টু ভাইয়ের স্ক্রিপ্ট ছিল, এবং ঝন্টু ভাই আমাকে দেখেছিলেন, দেখে বলেছিলেন না ইজ দ্য পারফেক্ট ঝন্টু সাহেব, হ্যাঁ। এবং পাশাপাশি আমি আরেকটা কথা তোমাকে বলি, সেটি হচ্ছে আমার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস বাংলাদেশে মঞ্চায়ন হতো, মানে মঞ্চে, সেটাই আমি দেবদাসের নাম ভূমিকায় কাজ করেছি। এটা দীর্ঘ সময় মঞ্চায়িত হয়, আর আমি থিয়েটার থেকেও আমি কিন্তু বেশ কয়েকটা ইয়ে করেছি। আমি লাস্ট কাজ করেছি রঙ্গনার সাথে। তো দেবদাসের যে নাম ভূমিকায় কাজ করা বা চাষী নজরুল ইসলাম সাহেব যখন দেবদাস দেখেন তখন উনি বেশ তারিফ করতেন, প্লাস অনেক বরেণ্য পার্সনরা, সাদেক আমাদের সাদেক বাচ্চু ভাই, ফাতেমা তুজ্জোহরা ম্যাডাম,
উমা খান অনেক অনেকরা দেখেছেন এবং বলেছেন যে এই ক্যারেক্টারের জন্য, দেবদাস ক্যারেক্টারের জন্য, মানে আমার পরিচালককে বলেছেন, আমার নির্দেশককে বলেছেন যে ভাই আপনার চুজিংটা দুর্দান্ত হয়েছে বা আপনার চুজিংটা ঠিক আছে।